আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি চান যে আপনার স্মার্ট টিভি দিয়ে ভিডিও কলে কথা বলতে? আমাদের বাসায় মানে আমরা যারা স্মার্ট টিভি ব্যবহার করি তাদের মধ্যে অনেকেই আছে যে আমরা চাই যে ভিডিও কলে একটু কথা বলতে, বা দেখা গেছে আপনার হাজবেন্ড বিদেশ থাকে বা বাচ্চারা চায় বাবার সাথে টিভিতে একটু বড় স্ক্রিনে ভিডিও কলে কথা বলতে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই মানে মোবাইল দিয়ে ভিডিও কলে কথা বলি, মেসেঞ্জারে হোক কিংবা ইমোতে। তো ইতিমধ্যে হয়তো আপনারা অনেক ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছেন যে ইউটিউবে টিভিতে ইমো সেট করে ভিডিও কলে কথা বলা যায়। বাট ইমোতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আসে, যে অ্যাডগুলো খুব বিরক্তিকর এবং সেটা টিভিতে আসলেও সেটা কাটতে খুব ঝামেলা হয়। তো আমি আপনাদেরকে আজকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব এবং টিভিতে সেট করে সরাসরি দেখিয়ে দিব যে এটা হচ্ছে একটা গুগল সার্টিফাইড অ্যাপ, যাতে কোনো ধরনের মানে বিরক্তিকর অ্যাড আসবে না, আপনি স্বাচ্ছন্দ্যভাবে নিরাপত্তাভাবে আপনি দেশ বিদেশে ভিডিও কলের টিভিতেই কথা বলতে পারবেন। তো যদি আপনার এই মানে টিভিতে ভিডিও কলের ইচ্ছা থাকে বা আপনি যদি এই জিনিসটা করতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্টেপ বাই স্টেপ দেখতে হবে, কোনো প্রকার নাটেনে। না হলে কিন্তু আপনি একটা স্টেপ মিস করে ফেললে কিন্তু আপনি পুরোপুরি শিখতে পারবেন না। তো প্রিয় দর্শক, পুরো ভিডিওতে থাকছি আমি রিদম মিধা, আপনারা দেখছেন এবএসপি টেক রুম। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে বলবেন না। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রিয় দর্শক, আপনাকে প্রথমে টিভিটি অন করে টিভির গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। অবশ্যই গুগল টিভিটি গুগল সার্টিফাইড থাকতে হবে বা অফিসিয়ালি গুগল প্লে স্টোর আপনার টিভিতে থাকতে হবে। আমরা কিন্তু বাজারে অনেক টিভি দেখি যেগুলো অ্যান্ড্রয়েড হলেও গুগল সার্টিফাইড না, কম দামে বিক্রি করছে, আর আমরা সেই লোভেও সেই টিভিগুলো কিনে ফেলছি এবং পরে ভোগান্তিতে পড়ছি। তাই জেনে শুনে যাচাই বাছাই করে টিভি কেনা ভালো। তো প্রিয় দর্শক, চলে যাব আমরা গুগল টিভির গুগল প্লে স্টোরে। দেখতে পাচ্ছেন গুগল টিভির গুগল প্লে স্টোরটা রয়েছে, এখানে আমি ওকে দিয়ে দিলাম, মানে প্লে স্টোরটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরের সার্চ বারে। এই সার্চ বারে গিয়ে আমাদের এখানে লিখতে হবে জি জি ডাবল ও জি এল ই মিট, মানে গুগল মিট। গুগল মিটটা আপনাকে লিখতে হবে। এই অ্যাপসটা আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত না। আমরা সবসময় এই অ্যাপসটাকে মোবাইলে দেখে থাকি, বাট এটাকে আমরা প্রপারলি বাংলাদেশে বেশিরভাগ মানুষ এটা ইউজ করে না। তবে এটা কিন্তু একটা সার্টিফাইড গুগল সার্টিফাইড অ্যাপ এবং এটা এই অ্যাপসে কোনো প্রকার কি বলে রিস্ক নেই, মানে আপনার দেশে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করি যেমন ইমো, ঠিক আছে, ইমো কিন্তু একটা থার্ড পার্টি অ্যাপস। দেখা গেছে এটার ভিতরে অনেক ধরনের নানান ধরনের বাজে অ্যাপস অ্যাডভাইসমেন্ট আসে যেটা আমাদের জন্য ক্ষতিকর, বাচ্চাদের জন্য ক্ষতিকর, বা আমরাও বিরক্ত বোধ করি। তো প্রথমে আপনাকে এই গুগল মিট অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে, তারপর আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমার টিভিতে অলরেডি ইনস্টল করা আছে, দেখতে পাচ্ছেন এখানে ওপেন লেখা আসতেছে। তো আপনারা ইনস্টল করে তারপরে আমরা এখানে ওপেন করে দিলাম, ওপেন করে নেবেন। আর যাদের টিভিতে প্লে স্টোর আছে কিন্তু সাইন ইন করা নাই, মানে জিমেল সেট করা নাই, তারা কিন্তু অবশ্যই গুগল প্লে স্টোরে জিমেল অ্যাকাউন্টে সেট করে নেবেন। তো গুগল প্লে স্টোরে কীভাবে জিমেল অ্যাকাউন্ট সেট করবেন সেই বিষয়েও কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিও দেখে শিখে আপনারা কিন্তু টিভিতে গুগল প্লে স্টোরে মানে প্লে স্টোরে সাইন ইন করতে পারবেন। যাই হোক, অ্যাপসটা অন হয়ে গেছে, এখন আপনাদেরকে দিতে হবে কি ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, মানে এখানে ওকে দিতে হবে। এখানে আমরা ওকে দিলাম, তারপরে আবার মানে আপনার পারমিশন চাচ্ছে আর কি, যে অডিও রেকর্ডের এগুলা তো সবগুলো আপনি অ্যালাউ দিয়ে দিবেন। তারপর আপনাকে দিতে হবে গট ইট দিয়ে দিবেন, মানে আপনার টিভিতে যে জিমেলটা আছে যা সেট হলো। তারপরে কন্টিনিউ টু গুগল মিট, এখানে ওকে দিয়ে দিবেন। দেখুন আপনার কিন্তু প্রেসটা অন হয়ে গেছে, এখন কিন্তু আপনি চাইলেই কল দিতে পারবেন। তবে আপনি যাকে কল দিবেন তারও কিন্তু মোবাইলে সেম গুগল মিট থাকতে হবে, এবং সেই গুগল মিট যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা থাকবে সেই জিমেল অ্যাকাউন্টটি আপনাকে এখানে সার্চ করতে হবে। আপনি কথাটা বুঝতে পারতেছেন, আমি আবার বলে দিচ্ছি। ধরুন আপনি আমাকে কল দিবেন, তবে আমার মোবাইলে কিন্তু গুগল মিটটা থাকতে হবে, এবং আমি সেই গুগল মিটে যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করব সেই জিমেল অ্যাকাউন্টটা আপনাকে এখানে সার্চ করতে হবে। সার্চ করলেই এখানে আপনার নাম প্লেট এসে পড়বে, আপনি ওখানে ওকে দিলে কিন্তু আমার কাছে কল আসবে। ধরুন তাহলে আপনাকে কি করতে হবে, যে আপনি যাকে কল দিবেন তাকে বলবেন অবশ্যই এই অ্যাপসটা ইনস্টল করতে, এবং সেই অ্যাপসে যে জিমেলটা দিয়ে সাইন ইন করবে সেই জিমেলটা আপনাকে পাঠাতে, তাহলে আপনি কল করবেন। আসলে টিভি দিয়ে কিন্তু আমরা সবার সাথে ভিডিও কলে কথা বলি না, শুধুমাত্র বাচ্চাদের আবদারের কারণে, কিংবা দেখা গেছে আপনার হাজবেন্ড বিদেশ থাকে বা বাচ্চারা বাবার সাথে কথা বলতে চায় একটু বড় স্ক্রিনে, সেক্ষেত্রে কিন্তু আমরা টিভিতে ইমোতে এসব ভিডিও কল ইউজ করি। বাট টিভি কিন্তু মোবাইলের মতো সবসময় একটা ইউজ করার প্রোডাক্ট নয়। যাই হোক, তো আমি আপনাদের সুবিধার্থে আমি একজনকে কল দিয়ে দেখাচ্ছি। দেখুন
অলরেডি আমার কিন্তু এখানে কি বলে আমি কল দিয়ে টেস্ট করেছিলাম। ধরুন এই যে আমি এই যে আমার দেখুন এখানে নেম প্যাড চলে এসেছে, তো আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ভিডিও কল দিতে পারবো অথবা ভয়েস কল দিতে পারবো। তো আমি এখন ভিডিও কল দিয়ে দেখাচ্ছি। দেখুন ভিডিও কল দিয়ে দিলাম, দেখুন ইতিমধ্যে কল কিন্তু রিং হচ্ছে, এখনই কিন্তু কলটা রিসিভ হবে। দেখতে পাচ্ছেন কলিং হচ্ছে, আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, কল হচ্ছে, কলটা রিসিভ করতে বলতেছি, কলটা রিসিভ করেন। এই দেখুন কলটা রিসিভ হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তবে এখানে একটা কথা হচ্ছে যে এখন আপনাকে কিন্তু দেখতে পাচ্ছে না, কারণ আপনার টিভিতে কিন্তু ক্যামেরা নেই। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে টিভির সাথে একটা ওয়েব ক্যামেরা লাগাতে হবে। তো একটা ওয়েব ক্যামেরা যদি আপনি লাগিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসেই আপনাকেও সে দেখতে পারবে, তাকেও আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো আমরা কলটা কেটে দিয়ে কথা বলছি। তো যাই হোক প্রিয় দর্শক, এখন এই যে দেখতে পাচ্ছেন প্রপারলি যেই সিস্টেমটা, এই সিস্টেম যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি বিদেশে ভয়েস কলে বা ভিডিও কলে কথা বলতে পারবেন। এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই ওয়েব ক্যামেরাটা লাগাতে হবে। আর ওয়েব ক্যামেরা আপনি বাজারে সচরাচর আপনি পেয়ে যাবেন 2500 থেকে 2500 টাকার ভিতরেই, খুব মানসম্মত। এবং অবশ্যই যেই ক্যামেরা আপনি ইউজ করবেন সেই ক্যামেরাতে কিন্তু অবশ্যই মাইক্রোফোন থাকতে হবে। আপনি যখন ক্রয় করতে যাবেন তখন বলবেন যে আমাকে মাইক্রোফোন সহ একটা ভয়েস ক্যাম দেন। সেই ভয়েস ক্যামটা আপনি এখানে ক্লিপ আকারে লাগাবেন টিভির উপরে, ক্লিপ লাগিয়ে দিয়ে টিভির পিছনে যে ইউএসবি সিস্টেম রয়েছে সেখানে আপনি প্লাগ ইন করে দিলে কিন্তু আপনার অ্যাক্সেস হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি মোবাইলের মতোই অনায়াসে কথা বলতে পারবেন, কোনো প্রকার বাড়তি বিরক্তিকর অ্যাড ছাড়া, একেবারে নিরাপত্তাভাবে। তো প্রিয় দর্শক, ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিও প্রসেসিংটা আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।